কুলদেব দুর্গার ছবি এঁকে 600 বছর আগে সূচনা হয় এই পুজোর। সন্তানদের সাথে নয়, মা এখানে থাকেন একা, অসুরের হাতে মাটির তলোয়ার। শান্তিপুরের রায়বাড়িতে দুর্গা একাই পূজিত হন, অসুরের হাতে থাকে খড়গের বদলে মাটির তরোয়াল। মা এখানে কুলপতি নামে পরিচিত। 600 বছর ধরে পূজিত হচ্ছেন রায়বাড়ির দুর্গা। পুজোর আচারও একটু অন্য ধাঁচের। সাবেকি ধাঁচে দেবীর রূপ ফুটে ওঠে। 10 হাতে অসুর বধ করেছেন তিনি। অসুরের চেহারায় রয়েছে বদল, খড়গের পরিবর্তে হাতে রয়েছে মাটির তরোয়াল। বিভিন্ন বনিদি পুজোতে দেবী তার সন্তানদের সঙ্গেই পূজিত হন, কিন্তু রায়বাড়িতে তাতেও বদল। শান্তিপুরের রায়বাড়ির পুজোয় মা দুর্গা একাই পূজিত হন, নেই সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক। একদম শুরুর দিকে কুলকে দেবী হিসেবে পুজো করা হতো, তারপরে কিছু সময় গড়িয়ে যাওয়ার পর মূর্তি তৈরি শুরু হয়েছে, তাও শুধু দুর্গারই। কথিত আছে এখানে পুজো শুরু হয় মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর। মা দুর্গাকে কুলোয় একে পুজো করেছিলেন গৃহকর্ত্রী। এরপর থেকেই শান্তিপুরের রায়বাড়ির মা দুর্গার নামকরণ হয় কুলদেবী। পরিবারের দাবি, 600 বছরের পুরনো এই পুজোতে দেবী এখানে একাই পূজিত হন, থাকেন না তার সন্তানরা। শান্তিপুরের বহু প্রাচীন রায়বাড়ির এই পুজোকে ঘিরে জড়িয়ে আছে অনেক ইতিহাস। রায়বাড়ির এই দুর্গাপুজো অন্যান্য পুজোর থেকে অনেকটাই আলাদা। দশমীর দিন দেবীকে বিদায় জানানোর সময় পায়েস মুখে দিয়েই বিদায় জানানো হয়। এবারেও সেজে উঠছে রায়বাড়ি। পরিবারের সদস্য রাহুল কুমার রায় বলেন, গৌরচাঁদ রায়ের হাত ধরে রায় পরিবারের এই পুজো শুরু হয়েছিল। এক সাধক স্বপ্নাদেশে মাকে পেয়েছিলেন, তার সেই স্বপ্নাদেশ মতোই পুজো হয়ে আসছে। এবং তৎকালীন আমার যেটুকুনি আমি জানি, আমাদের বাগদেবী তলাতে মা ব্যগ্রভাইনীর যেখানে পুজো হয়, মা দুর্গা, মা দক্ষিণা কালী এবং মা তারা, ওখানে রঘুনন্দন ব্যানার্জি বলে একজন সাধক ছিলেন এবং স্বপ্নাদেশে উনার হাত ধরে আমাদের এই দুর্গাপুজোর সূচনা হয়। আনুমানিক 600 বছরের ওপরে তো পুজো, পারফেক্ট ডেট আমি আপনাকে বলতে পারবো না, কারণ এটা সবই একটা আনুমানিক। মায়ের আগে ষষ্ঠী পুজো হবে, তারপরে ভোগের পুরো ব্যাপারটা আসে, রীতিরিভাজ যেটা থাকে। ভোগের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমাদের একই জায়গাতে ভোগ রান্না করা হয়। আমাদের বাড়ি বিগ্রহ আছেন, গৌর হরি ঠাকুর নামে পরিচিত, ওনার নামে রাস্তাও আছেন এখানে, তো একই সঙ্গে ওনাকেও ভোগ নিবেদন করা হয়, মাকেও ভোগ নিবেদন করা হয়। কিন্তু কোনো এক আশ্চর্য ব্যাপারে, আশ্চর্য কারণ কোনো এক শুভ শক্তির ব্যাপারে পুরো ভোগের স্বাদ পাল্টে যায় নিবেদন করার পরে। তো এটাই হচ্ছে একটা ভোগের খুব বড় রকম আশ্চর্য ব্যাপার। অ্যাকচুয়ালি আমাদের পুজোটা হচ্ছে বৈষ্ণব মতে হয়, তা আপনি কোনো জায়গাতেই আপনি দেখবেন না যে বৈষ্ণব মতে যেসব জায়গাতে পুজো হয়, সবসময় একটা আমাদের একটা ধারণা থাকে যে অসুর তরোয়ালটা এরকম বার করে তবে মা দুর্গার দিকে উনি এগিয়ে গিয়েছিলেন, এবং ঠিক সেই অ্যাট দ্য সেম টাইমে মা দুর্গা তখন অসুরকে বধ করেন, যে উনার যে সেই একটা রূপ, সেই রূপটাকেই আমাদের বাড়িতে ফুটে তোলানো হয়েছে। ওই জন্য আমাদের অসুরের মাটির তরোয়াল আছে, এবং এটা পূর্ব আগে বহুদিন থেকে সেটা হয়েই আসছে আগাগোড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।